এই দেখেন ডিমটা কিন্তু দেখেন 1-1.5 মিনিটে আপনি ডিম হয়ে গেছে, দেখেন একেবারেই ডিম হয়ে গেছে, দেখুন এলো সিদ্ধ ডিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম, সেটা হলো কুকিং পট। আপনারা সব সময় যারা ফ্যামিলিতে লোকজন কম বা আপনি ফ্যামিলি মেম্বার কম, তারা কিন্তু ছোট যে রাইস কুকার আছে সেইগুলো কিন্তু খোঁজেন। বাজারে বড় বড় রাইস কুকার 1.8, 2.8 বড় ধরনের রাইস কুকার কিন্তু পাওয়া যায়, কিন্তু অনেক কাস্টমারই আমাদেরকে কমেন্টস করে, আমাদের জিজ্ঞেস করছে প্রতিনিয়ত যে ভাইয়া ছোট রাইস কুকার আছে কিনা, ছোট রাইস কুকার আছে কিনা, আমাদের ছোট রাইস কুকার দরকার। আর এটা হলো আপনার কুকিং পট বলে আমরা, এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কুকিং পট, এটার সাইজ হলো 18 cm, ক্যাপাসিটি হবে 1.2 লিটার। আর মোটামুটি আপনার দুইজন যে ফ্যামিলিতে আছেন তারা কিন্তু এই কুকারগুলো, বা যারা এই কলেজ ভার্সিটিতে পড়েন বোনেরা ভাইয়েরা, যারা ছোট মানে একা একা বা দুজন রান্না করে খাবেন তাদের জন্য। আর এটার ওয়াট হলো 1500 ওয়াট, মেড ইন চায়না থেকে এই প্রোডাক্টটি ইম্পোর্ট করা। আর এই প্রোডাক্টের সবচেয়ে বড় কথা হলো 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। 1 বছরের মধ্যে যদি আপনার এই প্রোডাক্টটি নষ্ট হয়ে যায় তাহলে আমরা রিপ্লেস করে দিব। আমাদের এই শোরুম অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট, বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোর 1 নম্বর, 126 নম্বর শপ। আর এই প্রোডাক্টটিতে কী কী করতে পারবেন, এটাতে মূলত দেখেন রাইস কুকারে কিন্তু আপনি শুধু রাইস করতে পারেন, বা যেগুলো মাল্টি ফাংশন রাইস কুকার পারতেন ওগুলোতে কিন্তু কারি রান্না করতে পারেন, তরকারি রান্না করতে পারবেন, কিন্তু এটা কিন্তু আপনি A to Z সব করতে পারবেন, পানি গরম দুধ গরম থেকে শুরু করে আপনি যদি কোন যে আপনি তরকারি রান্না করবেন তাও করতে পারবেন, এটাতে করা যাবে। আর বিশেষ করে এইগুলো ছোট জিনিসে, ছোট এই মিনি রাইস কুকার কুকিং পটে কিন্তু বাচ্চাদের খিচুড়িটা খুব সুন্দরভাবে, যেহেতু বাচ্চাদের খিচুড়ি আমরা আমরা আপনারা রান্না করেন তখন কিন্তু অল্প পরিমাণে রান্না করতে হয়, কারণ বাচ্চারা অল্প অল্পই এদের জন্য রান্না করা উচিত, যারা অল্প খায় আপনি অল্প পরিমাণও রান্না করতে পারবেন। আর এই যে একটা আপনাদের ই দেখাই খাঁচাটা, এটা কিন্তু আসলে মূলত একসাথে 5টা ডিম আপনি সিদ্ধ করতে পারবেন। এই দেখেন আমি দেখাচ্ছি, এই দেখেন এটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে এই যে আপনি বসিয়ে দিলেন 5টা বা 2টা বা যে কয়টা আপনার দরকার হয় আপনি বসিয়ে দিলেন। আর সবচেয়ে বড় কথা হলো এই দেখেন এত সুন্দর একটা কাঁচের ঢাকনা দেওয়া হয়েছে এটাতে, আপনি মনে করতে পারেন যে কাঁচের ঢাকনাটা হয়তো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে, অসম্ভব। এটা টেম্পারেচার দেওয়া আছে মিনিমাম 5 থেকে 6 বছর, 5 থেকে 6 বছরের মধ্যে এটা ভাঙবে না, যখন টেম্পারেচার চলে যাবে তখন কিন্তু অটোমেটিকই আপনি আস্তে আস্তে করলে ভেঙে যাবে, কিন্তু এখন আপনি আপনার অনেক দূর থেকেও পড়ে যায় তারপরে কিন্তু এটা ভাঙবে না। মূলত আপনাদের সব কিছুই আমরা দেখিয়েছি, আর আমরা এবার প্র্যাকটিক্যালি কিছু দেখাবো যে একটা ডিম সিদ্ধ হতে বা পানি সিদ্ধ হতে আপনার কতক্ষণ সময় লাগতে পারে, আমরা আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাবো। আমি এখানে আমার কাছে 3টা ডিম আছে, আমি 1টা ডিম সিদ্ধ করে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা 1টা ডিম সিদ্ধ করে আপনাদেরকে দেখাবো। এই দেখেন আমি ইলেকট্রিক লাইনটা দিয়ে দিয়েছি, এই যে ইলেকট্রিক লাইন দেখেন, আমি ইলেকট্রিক লাইনটা দিয়ে দিব, দেখেন একটু ক্যামেরাটা সামনে নিন, এই যে ইলেকট্রিক লাইনটা সুন্দরভাবে দিয়ে দিবেন, ঠিক আছে একটু টাইট করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এই দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই যে আপনার যে অফ অন বাটন আছে, এখন কিন্তু আপনার লাইটিংটা হচ্ছে না, যখন আপনি অন বাটনে দিয়ে দিবেন তখন কিন্তু লাইটিং, এই দেখেন আমি 1টা ডিম দিয়ে দিয়েছি ডিম, ঠিক আছে ডিম দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, আপনার বেশিক্ষণ লাগবে না, 30 থেকে 40 মিনিট বা সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিটের মধ্যে কিন্তু আপনার ডিমটা হয়ে যাবে। দেখেন আমি সুইচটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা 1 মিনিট 1টা ডিম সিদ্ধ করে দিয়েছি, 1 মিনিট অপেক্ষা করব, দেখা যাক কী হয়। 1 মিনিটের মধ্যে কিন্তু আপনার ডিম সিদ্ধ হয়ে যাবে। আর যেটা পরামর্শ দিব সেটা হলো আপনি যদি আপনি গরু এই মাংস মাছ তরকারি যদি আপনি একবারে মশলা দিয়ে মাখিয়ে দিয়ে দেন, ঠিক আছে তাহলে কিন্তু আপনি এটাতে তরকারি রান্না করতে পারবেন। আর ভাতের বিষয়টা হলো রাইস কুকারে অটোমেটিক সিস্টেম থাকে, আপনার ভাত হয়ে গেলে কিন্তু অটো বন্ধ হয়ে যায়, কিন্তু এটা অটো বন্ধ হবে না, এটা অটো বন্ধ হবে না, এটাকে আপনাকে একটু দেখতে হবে, দেখে আপনার
সুইচটা অফ করতে হবে, কিন্তু বাত আপনি রাইস কুকারের মতোই পারফেক্ট পাবেন। যদি আপনি মনে করেন যে না আপনি মার গালবেন না, পানি ফেলিয়ে দিবেন না বাতে, তাও সম্ভব, একটু আপনাকে এটাকে আপনাকে নজরদারি করতে হবে। আর যদি মনে করেন যে না আমি মার ফেলে দেব, তাহলে আপনি বেশি করে পানি দিয়ে আপনি ভাত রান্না করবেন, তাহলে আরও কিন্তু আপনার জন্য সুবিধা। একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন, 30 থেকে 40 সেকেন্ড হয়ে গেছে, দেখেন ধোয়া বের হচ্ছে অলরেডি, ঠিক আছে। আমি ডিমটা দিয়ে দিচ্ছি, আপনি একসাথে 5-6টা ডিম করতে পারবেন, সিদ্ধ করতে পারবেন। আমি একটা ডিম দিয়েছি মাত্র, দেখেন আমি আরও একটু অপেক্ষা করব, আর 10-20 সেকেন্ড অপেক্ষা করব। সবচেয়ে বড় বিষয়, মজার বিষয় তো রাইস কুকারের মধ্যে কিন্তু দেখেন ইলেকট্রিক যে ডাক্তারটা দেওয়া আছে লিক গ্লাস, এটা কিন্তু আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন যে আসলে কি আপনার অবস্থা ভিতরে, এটা একটা মজার বিষয়। আর 100% কিন্তু স্টেনলেস স্টিল, ভিতরে বাইরে কিন্তু স্টিল, এটা মরিচা বা জং ধরা আশঙ্কা থাকবে না। কিন্তু একটা জিনিস আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এটা আপনি হাত দিয়ে নাড়াচাড়া করতে পারবেন, সবই করতে পারবেন, আপনি চামচ ইউজ করতে পারবেন, সবই করতে পারবেন, ঠিক আছে। বাট আপনি এটা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে, সেটা একটু বাইরে আপনার এটা কিন্তু একটু গরম, বডিটা গরম হবে। আচ্ছা আমরা দেখিয়ে, দেখেন আমাদের ডিমটা হয়ে গেছে, হয়তো দেখেন হয়ে গেছে, পানিটা কিন্তু এই দেখেন বাষ্প উঠছে, অনেক হিট কিন্তু, ঠিক আছে। আপনার যদি এইটা এই 1 লিটার পরিমাণ পানি ই করেন, সবচেয়ে বড় বিষয় হলো একটা, আপনারা বাজার থেকে কেটলি কেনেন, কেটলি কিনে শুধুমাত্র পানি গরম করেন। আর যদি আপনি কুকিং পটটা আপনি নেন, আপনি পানি গরম থেকে দুধ গরম থেকে চা করবেন, রাইস করবেন, তরকারি রান্না করবেন, বাচ্চার খিচুড়ি করবেন, সবই কিন্তু করতে পারছেন। একটা কেটলি কিনতে গেলে বাজার থেকে মিনিমাম 800-900 বা 1000 টাকা লাগে, কিন্তু আপনি যদি আমাদের যে প্রাইসটা থাকবে এই প্রাইসে 1150 টাকা অপার প্রাইস থাকবে, এই প্রাইসে যদি নেন, তাহলে কিন্তু একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি মিনিমাম 10টা কাজ করতে পারছেন। আর পানি গরম কিন্তু মানুষ বেশি করে না, যদি আপনি বেশি পরিমাণ লাগে সেই ক্ষেত্রে ওয়াটার হিটার বা গিজার ইউজ করেন, কিন্তু ওজু করতে বা আপনি শীতের দিনের যে পানি প্রয়োজন হয় সেটা করতে গেলে কিন্তু আপনি 1 লিটার বা 1.5 লিটার গরম করেন, দেখেন মাত্র 1-1.5 মিনিটে কিন্তু পানি একেবারে টকবকে গরম হয়ে গেছে। এবার আমরা দেখবো, একটু দেখি ডিমটা, একটু দেখেন আপনি দেখার কিছু নাই, ডিমটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন এই যে আর একটা বিষয় হলো, আপনার পানি যে পরিমাণ টেম্পারেচার দরকার, পানি অতিরিক্ত, একটা হিটের কিন্তু একটা টেম্পারেচার থাকে, ওই টেম্পারেচার হয়ে গেলে কিন্তু আপনার সুইচটা অটো অফ হয়ে যাবে। দেখেন ডিমটা কিন্তু দেখেন 1-1.5 মিনিটে আপনার ডিম হয়ে গেছে, দেখেন একেবারেই ডিম হয়ে গেছে, দেখুন এই হলো সিদ্ধ ডিম।